সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস ইউ উইথ ব্যাক টু ইন ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে আমি সারাদিনে কী করি, না খাই, কলেজে কী করি, তো তার উপরেই আজকে ব্লগ বানানোর কথা ভেবেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সো গাইস, আমি দৌড়াতে বেরিয়েছিলাম। তো দৌড়াতে আমি রোজ বেরোই না, অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলে আমি দৌড়াতে বেরিয়ে যাই। সো আজকে বেরিয়েছি, এখন তো 7টা বাজে। সো এখন যাব, কিছু খাবো। তোমাদের দেখালাম আমি কি খাই না খাই। সো আমি বাইরে খেয়েছিলাম, ওই জন্য সবকিছু দেখাতে পারলাম না। বাড়িতে থাকলে আমার সাথে থাকে একটা পনির আর বয়েল আলু থাকে। তো বাট যারা খাও না, তারা প্রথমে এরকম কিছু ট্রাই করো না, হজম করতে পারবে না, বমি করে দেবে। তো আমি বলবো যে যদিও ট্রাই করো তো একটু একটু ট্রাই করো, নাহলে একবারে বমি হয়ে যাবে, তো খেয়ে কিছু লাভই হবে না। সো এরপর আমি যাব কলেজ। কলেজে গিয়ে আমি কী করি না করি, আমাদের সব বন্ধু আমার, তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা সাজা ভাইস। সো গাইস, আজ তোমাদের আমাদের ক্লাবটা দেখাবো। সো এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, আর এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো বা কিছু বি হলে আমাদের এখানটা করে ঠাকুর আসে। সো এবার ক্লাবটা খুলি। সেখান থেকে মোটামুটি ভালো ভিউ আছে। এটা হচ্ছে আমাদের দাঁড়ানোর জায়গা। তো এটা হচ্ছে আমাদের ক্লাবের ভেতর। তো এটা হচ্ছে আমাদের গ্রাম বোর্ড। পাহাড়া চলছে না, পাহাড়া চালাই। তো লাইন নেই, তো এখানে আমরা খেলি, আড্ডা মারি, গ্রাম বোর্ড খেলি, কখনো 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 পাবজি খেলি। তো এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি ওপরে। ওপরে কী করি ছোট জায়গায়, এটা হচ্ছে আমাদের ছাদ। এখানে খুবই ভালো ভিউ আছে। আর এখানটা হচ্ছে নারকেলের গাছ, এখানে যখনই নারকেল হয় আমরা তো পেরে খেয়ে নিই। সো এখান দিয়ে পুরো জায়গাটা ভালোভাবে দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ। সো আমি এখন যাব, স্নান করব, তারপর বেরোবো কলেজে। তো তোমরা ভিউটা সাজে থাকো, স্টে টিউনড। সো গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি এবং আমি রেল লাইনের দিকে চলে এসেছি, আমি স্টেশনের সামনে চলে এসেছি। তো আমি এখন যাব। তো গাইজ, আমি এখন যাব, গিয়ে আমি ডানকুনি থেকে শিয়ালদায় নেমে কলেজে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমি কলেজের সামনে চলে এসেছি, আমার সাথে দেবাংশু, দেবাংশু বাস্তব। সো গাইজ, সো কলেজের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, কি পাওয়া যাবে এই মেয়েটা? দেখো এত এত চাটুনি খেয়েছে, দিয়ে উঠেই গেছিল, আবার এসছে, চাটুনি খেয়েছে সবার কাছে। মজা নেওয়ার চেষ্টা করছে প্রিয়াঙ্কা, মজা নেওয়ার চেষ্টা করছে। আর তুই কিছু বলবি দেবাংশু? আমলান কিছু বলবি? ভাই তোকে নিয়ে বলছে ভাই, ভাই তুই ভাই স্ট্রিম করিস, ভাই ভাই তুই স্ট্রিম করিস, ভাই
তোরা বেলুন নিয়ে কি করছিস এসব? এসব কি করছিস? এইগুলো কি হচ্ছে? এসব কি? কি বললি কি বললি? আচ্ছা নাড়ানো হলো এটা। আচ্ছা ঠিক আছে, ওই বেলুনগুলো ফাটিয়ে দে। সুন্দর ঘুমাচ্ছে। আমরা চলে এসেছি ভূতনাথ, আমার সাথে প্রিয়াঙ্কা, তো আরো অনেকজন আছে সামনে আছে, তো আমরা যাচ্ছি। তো সামনে একটা ঘাট আছে, ঘাটে গিয়ে আমরা বসবো, খিদেও পাচ্ছি, কিছু খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভূতনাথ থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি স্প্ল্যানেট হাউস। স্প্ল্যানেট হাউস গিয়ে কিনতে হবে, এখন মোটামুটি 7:30 বেজে গেছে, অনেকই রাত্রি হয়ে গেছে, বাট আমরা এখন যাবো কিছু কিনতে। আমার সাথে আছে দেবমাল্য। দেবমাল্য হোয়াটসঅ্যাপ, ভাই চল দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ কি পাওয়া যায় গিয়ে আমরা দেখি। তো ভাই কিছু হোক কি না, মো খাটা ভাই কম্পালসারি, মোটা খেতেই হবে। তো আমারটাও আছে পাশের মধ্যে, খাবো। তো খেয়ে তারপর যাবো শ্রীরামে। শ্রীরামে গিয়ে কি কেনা যায় না কেনা যায় দেখাবো। হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে কোথায়। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. So guys, আমাদের এখন কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা সিরামের টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি, তো কেনাকাটা মোটামুটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিউ দেখবো তারপর বাড়ি যাবো, চিন্তাধারা নেবো। তো দেবমালোর শপিং কমপ্লিট, আমারও কমপ্লিট, তো আমরা একটু ভিউ দেখি, তো তারপর বাড়ি যাবো। তো ভিডিওটা এত দূর ছিল, তো তোমরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরের ভিডিওটা।